আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ আমরা উদাহরণ 7 থেকে শুরু করব। প্লাস এখানে মাথা খাটাও একটা অঙ্ক দেওয়া আছে, সেটি আলোচনা করব। তারপর সর্বশেষ একক কাজ এখানে অনেকগুলো রয়েছে, এগুলো আমরা আলোচনা করব। তো শিক্ষার্থীরা, প্রথমে আমরা উদাহরণ 7 দেখি। বলা আছে 7, 11, 15, 19 অনুক্রমের এনতম পদ নির্ণয় করো। এনতম পদের সূত্র থেকে 15তম পদ এবং 120তম পদ নির্ণয় করো। তো প্রথমে যে ধারাটা দেওয়া আছে আমাদের, সেটি লিখে নিতে হবে। এখানে ধারা না, এটি অনুক্রম। তো এখানে দেখো একটা জিনিস, তো প্রতি দুইটি পাশাপাশি পদের পার্থক্য নির্ণয় করতে হবে আমাদের। প্রথমে দেখো, 11 থেকে যদি 7 বিয়োগ করা যায় তাহলে 4 পাবো, 15 থেকে যদি আমরা 11 বিয়োগ করি তারপরও 4 পাবো, 19 থেকে যদি আমরা 15 বিয়োগ করি তারপর আমরা 4 পাবো। তাহলে দেখো পার্থক্যগুলো কিন্তু সবসময় সমান, তাই এটি একটি সামান্তর অনুক্রম হবে। তো অনুক্রমটি একটি সামান্তর অনুক্রম। তো কারণগুলো দেখানোর কোনো প্রয়োজন নেই, আমি এখানে বলেই দিলাম ওপরে। তাহলে যে পার্থক্যগুলো বের হলো প্রতিবার সমান, তো সেটি হচ্ছে সাধারণ অন্তর। তো অনুক্রমটি সাধারণ অন্তর 4, এবং আমরা জানি এনতম পদের সূত্র কি, এন সমান এ ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তো এই সূত্রটা আমাদের লাগবে এখানে। তো এখানে প্রথম পদ এ ওয়ান সমান 7 লেখা হয়েছে, পদ সংখ্যা এন এবং সাধারণ অন্তর ডি সমান 4 পেয়েছি, সেটি লেখা হয়েছে। এখন আমরা এনতম পদের সূত্র এ এন এটা আমরা ইউজ করব। তো দেখো এ ওয়ান, এ ওয়ান এর ভ্যালু 7 প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি থাকার কথা, এখানে ডি এর বদলে এখানে 4 দেওয়া হয়েছে। ওকে, তাহলে এখানে দেখো 7 ঠিক রয়েছে এখানে। তারপর এই 4 এর সাথে একবার এন এর গুণ হবে, 4 এন হবে। তারপর এই যে প্লাস এবং মাইনাস গুণ হবে, প্লাস মাইনাসে মাইনাস হলো। তারপর 4 এর সাথে আমরা যদি আমরা এই যে 1 এর গুণ করি, 4 কে 4 পাবো। তাহলে সর্বশেষ এখানে আমরা যোগ বিয়োগটা সেরে নেব। কাদের সাথে যোগ বিয়োগ করা যায়, দেখো 7 থেকে যদি 4 বাদ দেওয়া যায় তাহলে 3 হয়, তো থাকে হচ্ছে 4n+3। তো এটি হচ্ছে এনতম পদ এই ধারাটির। তো 15তম পদ বের করতে বলছে, তাহলে এখানে n এর জায়গায় আমরা যদি 15 বসে দেই 15তম পদ বের হবে, আবার n এর জায়গায় যদি 120 বসায় দেই তাহলে 120তম পদ বের হয়ে যাবে। তো শিক্ষার্থীরা, আমরা এখন 15তম পদ বের করবো। দেখো a15 সমান, তো 4 ইন্টু n ছিল, n এর জায়গায় আমরা 15 দেখতে পাচ্ছি। তো 4 গুণ 15 প্লাস 3, 4 15 60, তার সাথে 3 যোগ করলে 63 হবে, 15তম পদ 63। 120তম পদ বের করব এখন আমরা। তো এ 120 সমান, এখানে 4 ইন্টু n থাকার কথা, 4 ইন্টু n এর জায়গায় 120 লেখা হয়েছে। তো 4 এর সাথে যদি 120 গুণ করা যায়, তার সাথে 3 যোগ করা যায়, তাহলে হবে 483। তো আমরা এটির উত্তর দেখে নিলাম। এখন এখানে মাথা খাটাতে বলছে, বলছে এখানে প্রথম পদ, দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ আছে, একটি সামান্তর অনুক্রম বলেই দেওয়া আছে। এটি একটি সামান্তর অনুক্রম, অর্থাৎ প্রত্যেকটি পাশাপাশি পদের পার্থক্য সমান হবে। হলে x এর মান নির্ণয় করো। তো x এর মানটা আমরা কিভাবে নির্ণয় করব দেখে নিই। তো এখানে দেখো শিক্ষার্থীরা, আমরা জানি সামান্তর অনুক্রমের ক্ষেত্রে পরের পদ থেকে যদি আগের পদ বিয়োগ করা যায় তাহলে কিন্তু সবসময় সমান পার্থক্য পাওয়া যায়। তো সেই অনুযায়ী আমরা এখানে এটি দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করতে পারি। তো দেখো দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ লিখা হয়েছে। তারপর দেখো তৃতীয় পদ থেকে আমরা দ্বিতীয় পদ বিয়োগ করতে পারি। তো তৃতীয় পদ থেকে বিয়োগ করা হয়েছে দ্বিতীয় পদ। তো আমরা সমান কেন দিলাম মাঝখানে? দ্বিতীয় পদ থেকে যদি প্রথম পদ বিয়োগ করি যে ফলাফল পাব, আবার তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করে যে ফলাফল পাব, তা কিন্তু সবসময় সমান হবে। এই কারণে আমরা এখানে সমান দিয়ে লিখেছি। আরও একটি কারণ হবে, এখানে x এর মান বের করব। ওকে, তাহলে আমরা প্রথমে মাইনাসগুলো, ভিতরের চিহ্নগুলো পরিবর্তন করব। তো 5x+12 লেখা হয়েছে, তারপর -7x, তারপর -+, তারপর এখানে দেখো 2 ইকুয়াল এই 2x-1 লেখা হয়েছে, -5x, তারপর -+ গুণ করলে মাইনাস, তারপর হচ্ছে 12। তো এখন আমাদের এক্সগুলো বাম পাশে নিয়ে আসতে হবে সবগুলো, আবার যেগুলো ধ্রুবক সংখ্যা আছে সেগুলো ডান পাশে নিয়ে যাবো। তো এখানে 5x আসছে, তারপর -7x আসছে। তো এখানেই রাখা হয়েছে বাম পক্ষে, ডান পক্ষে কি আসছে 2x, এটি বাম পক্ষে নিয়ে আসলে হবে -2x, ডান পক্ষে আছে -5x, এটি বাম পক্ষে নিয়ে আসলে হবে +5x। তো আমাদের এক্সগুলো সবগুলো বাম পাশে নিয়ে আসা শেষ। এখন ডান পাশে কি কি রয়েছে, -1, তো -1 ঠিক আছে, -12, -12 ঠিক আছে। এখন বাম পক্ষে কি কি ছিল সংখ্যা, +12, এটি ডান পক্ষে নিয়ে আসলে হবে -12, তারপর বাম পক্ষে ছিল -2, এটি ডান পক্ষে নিয়ে আসলে হবে +2। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এক্সগুলো যোগ বিয়োগ করা। তো এখানে দেখো, দেখতে পাচ্ছ 5x এবং 5x, এই দুটো যোগ আছে, তো আমরা যোগ করে নেব। 5x 5x 10x হবে। তারপর দেখো এই যে মাইনাস
2x minus 7x. So minus minus যোগ করব minus minus যোগ করলে minus হবে তো minus 7 minus 2 এটি করলে হবে minus 9 9x তারপর দেখো এখানে minus 1 minus 12 কত হলো minus 13 আবার তার সাথে যদি minus 12 যোগ করা যায় তাহলে কত হবে minus 25 তো minus 25 তার সাথে এই যে plus 2 এখানে রেখে দেওয়া হয়েছে তো minus 25 plus 2 এটি করলে হবে minus 23 ওকে আর এখানে 10x থেকে 9x বিয়োগ করলে একটা x হবে তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম minus 23 তো এটির উত্তর আমাদের হয়ে গেল এখন আমরা পরবর্তী কাজে চলে যাব এখানে একক কাজ রয়েছে ক নম্বর বলছে নিচের সমান্তর অনুক্রমের সাধারণ পদ নির্ণয় করতে হবে অর্থাৎ n তম পদ নির্ণয় করতে হবে তো শিক্ষার্থীরা এক নম্বরটা আমরা দেখে নেব প্রথমে তো এখানে দেখো প্রথম পদ এখানে প্রথম পদ কত 5 তারপর সাধারণ অন্তর আমরা দেখব যেহেতু সমান্তর অনুক্রম বলছে তাহলে সাধারণ অন্তর একটা বের করলেই হচ্ছে তো আমরা এই তো 12 থেকে 5 বিয়োগ করতে পারি 12 থেকে 5 বিয়োগ করলে 7 হবে তো সাধারণ অন্তর d সমান 7 লেখা হয়েছে তাহলে সমান্তর অনুক্রমের n তম পদের সূত্র a প্লাস n মাইনাস 1 ইনটু d এটা আমরা জেনে থাকি অতএব অনুক্রমটির সাধারণ পদ বা n তম পদ হবে a প্লাস n মাইনাস 1 ইনটু d সূত্রটা লেখা হয়েছে তারপরে আমরা এই তো a এর মান এবং d এর মান বসিয়ে দেব তো a এর মান আমরা 5 পেয়েছি 5 বসানো হয়েছে n মাইনাস 1 ইনটু d এর মান আমরা 7 পেয়েছি 7 বসানো হয়েছে তো 5 ঠিক আছে তারপর এই তো 7 দিয়ে আমরা n কে গুণ করব 7n হবে তারপর এই যে প্লাস মাইনাস গুণ করলে মাইনাস তো মাইনাস বসানো হয়েছে তার সাথে সাথে এক গুণ করলে 7 কে 7 তো এখানে দেখো মাইনাস 7 প্লাস 5 এটি করলে হবে মাইনাস 2 তো সামনে 7n তারপরে মাইনাস 2 বসানো হয়েছে তো এটি হচ্ছে আমাদের সাধারণ পদ তো এটিকে আমরা যদি একটু চেক দেই চেক কিভাবে দেব আমরা এখানে দেখো এটা কততম পদ 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর পদ তো এখানে 4 নম্বর পদ এটি তাহলে n এর জায়গায় যদি আমরা 4 বসাই তাহলে 26 আসে কিনা তাহলে দেখো 4 7 28 28 বিয়োগ 2 26 ঠিক আছে তো আমাদের ফর্মুলা ঠিক আছে এখন আমরা পরবর্তী কাজে যাব পরবর্তী এখানে বলছে কি 2 নম্বরটাও সেম ভাবে করতে হবে তো এখানে দেখো এই সবগুলো সমান্তর অনুক্রম তো একটা পার্থক্য বের করলেই হবে তো এখানে দেখো প্রথম পদ অন তো প্রথম পদ a সমান অন লেখা হয়েছে সাধারণ অন্তর d সমান কিভাবে বের করব যে কোনো একটা পদ থেকে তার আগের পদ বিয়োগ করব তো 0 থেকে হাফ বিয়োগ করলে মাইনাস হাফ হয় অর্থাৎ 0 বিয়োগ মাইনাস হাফ তো 0 চলে গেলে মাইনাস হাফ থাকে তাহলে সাধারণ অন্তর সর্বক্ষেত্রেই মাইনাস হাফ হবে তো এখন সমান্তর অনুক্রমের n তম পদের সূত্র এটা আমরা জানি অতএব অনুক্রমটি সাধারণ পদ হবে a প্লাস n মাইনাস 1 ইনটু d তো a এর মান বসানো হবে এবং d এর মান বসানো হবে d এর মান হচ্ছে মাইনাস হাফ তো a এর মান 1 তো এখানে মাইনাস হাফের সাথে যদি n গুণ করা যায় তাহলে এই যে প্লাস আছে তার হাফের সামনে মাইনাস আছে প্লাস মাইনাসে মাইনাস হবে তো দেখতে পাচ্ছ মাইনাসটা নামানো হয়েছে তো মাইনাস হাফের সাথে যদি আমরা n গুণ করি তাহলে ওইটাই হবে মাইনাস হাফ n হবে তো এখানে দেখতে পাচ্ছ মাইনাস হাফ n বসানো হয়েছে আবার এই মাইনাস আর মাইনাস গুণ করলে হবে প্লাস তো প্লাস নেমে গেছে তো হাফের সাথে অন গুণ করলে কত হবে হাফ হবে তো হাফ নামানো হয়েছে তো এখন আমরা হাফ আর এক যোগ করতে পারি তো এই এই এক এবং এই হাফ তো এক আর হাফ মানে হচ্ছে দেয়ার দেয়ার মানে 1.5 তারপর মাইনাস 0.5n ওকে তো এটি আমাদের হচ্ছে সাধারণ পদ এটি আমরা একটু চেক করব 1.5 মাইনাস 0.5 ইনটু n এখানে আমরা এটি দিয়ে চেক করতে পারি এইটা 0 আসে কিনা এটি কততম পদ এটা 1 নম্বর 2 নম্বর এটি হচ্ছে 3 নম্বর পদ তো 1.5 মাইনাস 0.5 ইনটু এখানে 3 বসাবো 3 এর সাথে যদি আমরা 3 এর সাথে যদি আমরা হাফ গুণ করি তাহলে পাবো হচ্ছে 1.5 তো 1.5 বিয়োগ 1.5 0 তার মানে এখানে n এর জায়গায় 3 বসিয়ে 3 নম্বর পদ 0 এসেছে তার মানে আমাদের এই ফর্মুলা বা অনুক্রমের সাধারণ পদটি ঠিক রয়েছে এখন আমরা 3 নম্বরটা দেখব 3 নম্বরে কি বলা হয়েছে বলছে যার 7 তম পদ মাইনাস 1 16 তম পদ 17 তো এখানে একটু ঝামেলা করতে হবে ঝামেলা বলতে একটু অঙ্কটা একটু বড় হবে মোটামুটি তো এখানে দেখো সমাধান লিখে নেওয়া হয়েছে সমান্তর অনুক্রমের 7 তম পদ মাইনাস 1 16 তম পদ 17 সমান্তর অনুক্রমের n তম পদ a প্লাস n মাইনাস 1 ইনটু d এটা আমরা জেনে থাকি তাহলে দেখো এখানে যেহেতু বলছে 7 তম পদ তো n এর জায়গায় আমরা 7 বসাবো তাহলে 7
তম পদ হবে এ প্লাস, এই তো এন এর জায়গায় শুধু সাত বসানো হয়েছে, সাত মাইনাস এক ইন্টু ডি, তাহলে এ ঠিক নেমে গেল প্লাস ঠিক নেমে গেল, সাত থেকে এক বিয়োগ করলে ছয়, তাহলে ছয় ইন্টু ডি কি হবে ছয় ডি, তাহলে এটা আমরা কি পেলাম সাততম পদ। আবার সাততম পদ দেওয়া আছে মাইনাস ওয়ান, তো আমরা এটাও পেলাম সাততম পদ, আবার সাততম পদ দেওয়া আছে মাইনাস ওয়ান, তো এটা আমরা সমীকরণ হিসেবে লিখতে পারি সমানে ডান পাশে এ প্লাস সিক্স ডি সমানে ডান পাশে মাইনাস ওয়ান, কারণ উভয়ই হচ্ছে সাততম পদ, উভয়ই সমান। ওকে, তাহলে এটি আমরা এক নম্বর সমীকরণ দিয়ে নিয়েছি। একইভাবে এই তো ষোলোতম পদের জন্য যে সতেরো, এটির জন্য আর একটা সমীকরণ বের করে নেব, তারপর সমীকরণ দুটো সলভ করলেই হয়ে যাবে আমাদের। সামান্তর অনুক্রমের এনতম পদ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, সূত্রটা লেখা হয়েছে ষোলোতম পদ, তো এ প্লাস ষোলো মাইনাস এক ইন্টু ডি, তো এ নামাইছি আমি, ষোলো মাইনাস এক মানে হচ্ছে পনেরো, তার সাথে ডি গুণ পনেরো ডি, তো দেখো ষোলোতম পদ দেওয়া আছে সতেরো, তো আমরা এটি সমান লিখতে পারি এ প্লাস পনেরো ডি সমান সতেরো লিখতে পারি আগের মতোই, এটা দুই নম্বর সমীকরণ দিলাম। এখন আমরা সমীকরণ এক বিয়োগ দুই করব। তো সমীকরণ এক বিয়োগ দুই করতে গেলে সমীকরণ এক এবং দুই এর বাম পক্ষ বিয়োগ করতে হবে সমান চিহ্ন দিয়ে, সমীকরণ উভয় সমীকরণে ডান পক্ষ বিয়োগ করে ডান পক্ষে রাখতে হবে। তো দেখো প্রথম সমীকরণের বাম পক্ষ বিয়োগ দ্বিতীয় সমীকরণের বাম পক্ষ সমান, প্রথম সমীকরণের বাম পক্ষ বিয়োগ দ্বিতীয় সমীকরণের, সরি, প্রথম সমীকরণের ডান পক্ষ বিয়োগ দ্বিতীয় সমীকরণের ডান পক্ষ লেখা হয়েছে। এখন আমরা চিহ্নটা পরিবর্তন করবো, তো এ প্লাস সিক্স ডি ঠিক আছে, এই যে মাইনাস প্লাসে মাইনাস এ, তারপর মাইনাস প্লাসে মাইনাস, তারপর হচ্ছে এখানে পনেরো ডি নেমে গেল সমান মাইনাস এক মাইনাস সতেরো, তো মাইনাস এক মাইনাস সতেরো এটি হবে মাইনাস আঠারো, তো এখানে দেখো শিক্ষার্থীরা প্লাস এ মাইনাস এ কেটে যাবে। আবার যদি আমরা সিক্স ডি মাইনাস ফিফটিন ডি করি তাহলে পাবো হচ্ছে নাইন ডি সমান মাইনাস আঠারো, তো উভয় পক্ষে মাইনাস মাইনাস কেটে যাবে, থাকবে হচ্ছে নাইন ডি সমান হচ্ছে আঠারো, তো আমরা ডি রেখে যদি নয় ডান পাশে যদি ভাগ করে দেই তাহলে পাবো নয় দুগানে আঠারো, তাহলে ডি এর মান দাঁড়াচ্ছে হচ্ছে দুই, তো দেখো এখানে ডি এর মান দুই লেখা হয়েছে, তো ডি হচ্ছে সাধারণ অন্তর। তো এখন আমাদের প্রথম পদ বের করা কি প্রয়োজন, প্রথম পদ বের করা প্রয়োজন, সাধারণ অন্তর বের করলাম প্রথম পদ বের করলাম, তো দেখো ডি এর মান সমীকরণ একে যদি বসায়, যে কোনো একটা সমীকরণে বসাইলে হবে, সমীকরণ এক লিখা হয়েছে, ডি এর জায়গায় আমরা সমীকরণ এখানে দেখো ডি এর মান কত পেলাম দুই, তো সমীকরণ একে ডি এর মান বসাবো, তো এ প্লাস সিক্স ইন্টু ডি এর মান দুই সমান মাইনাস এক, এখানে ছয় দোকানে বারো হইলো, মাইনাস ওয়ান ডান পাশে আছে, তাহলে এ সমান, তো মাইনাস ওয়ান ডান পাশে ছিল বাম পক্ষ থেকে প্লাস টুয়েলভ ডান পক্ষে গেলে মাইনাস টুয়েলভ হবে, তো মাইনাস বারো মাইনাস এক এটি হবে হচ্ছে মাইনাস তেরো, তাহলে অনুক্রমের এ এ হচ্ছে প্রথম পদ, তো প্রথম পদ পেয়ে গেলাম আমরা মাইনাস তেরো। তো শিক্ষার্থীরা সাধারণ পদ বের করতে বলছে, তো আমরা লিখবো কি এখানে দেখো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা আমাদের সূত্র, তো এর মধ্যে আমরা এ এর মান বসাবো, তো দেখো এ এর মান বসিয়ে দেওয়া হয়েছে এন মাইনাস ওয়ান ইন্টু ডি, তো ডি এর মান হচ্ছে দুই, তো দুইও বসানো হয়েছে। ওকে, তো এখন এই যে তেরো ঠিক নেমে গেছে দুইয়ের সাথে এন গুণ টু এন, তারপর দুইয়ের সাথে এক গুণ দুই একে দুই, তো প্লাস মাইনাস তো তোমরা কন্ট্রোল করতে পারবাই, তো টু এন সামনে লেখা হয়েছে মাইনাস তেরো মাইনাস দুই, এটি করলে হবে মাইনাস পনেরো। আশা করি তোমরা সাধারণ অনুক্রমের সাধারণ পদটি কীভাবে বের করতে হবে সেটি জেনে গেছো। এখন আমরা দেখবো হচ্ছে খ নম্বরটা, তো শিক্ষার্থীরা এক নম্বর বলা হচ্ছে ছয়, তারপর এখানে কি বসবে এখানে কি বসবে এখানে কি বসবে, শেষে দেওয়া আছে চুয়ান্ন, কততম পদ এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর প্রথম পদ এবং পাঁচ নম্বর পদ দেওয়া আছে, তো দেখো দেওয়া আছে সামান্তর অনুক্রমের প্রথম পদ এ সমান সিক্স, পঞ্চম পদ চুয়ান্ন, তো এ সমান সিক্স এটি আমরা এক নম্বর সমীকরণ ধরবো। সামান্তর অনুক্রমের এনতম পদের সূত্র এটি, তো দেখো পাঁচতম পদ এ প্লাস এন এর জায়গায় পাঁচ বসাবো, পাঁচ মাইনাস এক ইন্টু ডি, তো পাঁচের থেকে একবার দিলে চার হবে, তাহলে এ প্লাস চার ডি, এটি হচ্ছে আমাদের সামান্তর অনুক্রমে পাঁচতম পদের জন্য এটি, তো পাঁচতম পদ অলরেডি দেওয়াই আছে চুয়ান্ন, তো চুয়ান্ন সমান আমরা এ প্লাস ফোর ডি লিখতে পারি, তো এ প্লাস ফোর ডি সমান চুয়ান্ন, এটি হচ্ছে আমাদের দ্বিতীয় সমীকরণ। তো আগের মতোই সমীকরণ এক বিয়োগ দুই করবো, সমীকরণ একের ভ্যালু এটি বিয়োগ সমীকরণ দুইয়ের ভ্যালু এটি বাম পক্ষ, তারপর সমীকরণ একের ডান পক্ষ এটি বিয়োগ সমীকরণ দুইয়ের ডান পক্ষ এটি,
তাহলে এ নামানো হয়ে গেছে, তারপর মাইনাস এ মাইনাস প্লাসে মাইনাস, তারপর হচ্ছে 4d, তারপর এই যে 6 মাইনাস 54 করলে হবে -48। তো এখানে দেখো এ আর এ কেটে যাবে, প্লাস মাইনাস থাকে হচ্ছে -4d। তো -4d সমান এখানে কত হবে, এখানে হবে 48, এখানে হবে 48। তো দেখো উভয়পাশে মাইনাস কেটে দেওয়া যায়, থাকে হচ্ছে 4d সমান 48। ডি রেখে 48-এর নিচে 4 ভাগ করে দিলে 4 বারো 48 হবে, ডি এর মান 12। তো দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা ডি এর মান 12। তো এখানে দেখো যেহেতু সমান্তর অনুক্রমের সাধারণ অন্তর 12, তাই যে কোনো পদের সাথে 12 যোগ করলে পরের পদ পাওয়া যাবে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে কোনো পদের সাথে এখন 12 যোগ করলেই পরের পদ পাওয়া যাবে। তাহলে 12 সাথে 12 যোগ করলে হবে 18, এখানে 18 হবে, 18-র সাথে যদি 12 যোগ করা দেওয়া হবে এখানে 30, 30-এর সাথে 12 যোগ করলে হবে কত, 42, তাই না? তাহলে এগুলোই বসবে। তো দেখে নাও শিক্ষার্থীরা অনুক্রমটি হবে 6, 18, 30, 42, 54। এখন আমরা পরেরটা দেখব, এখানে খুব চমৎকার, এটি খুব ভালোভাবে বের করা যাবে। দেখো যেহেতু সমান্তর অনুক্রম তাহলে সাধারণ অন্তর সবসময় সমানই হবে। তো এখানে পরপর দুটি পদ দেওয়া আছে, এদের পার্থক্য কত হবে সেটি একটু দেখে নিই। পরের পদ 2 থেকে পূর্বের পদ যদি বিয়োগ করা যায়, পূর্বের পদ হচ্ছে -3, তাহলে 2 মাইনাসে মাইনাসে প্লাস 3, 3 আর 2 5। তাহলে পরের পদ থেকে আমরা কি বুঝতে পারলাম, এখানে পার্থক্য কত, 5। তাহলে যে কোনো পদের সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে পরবর্তী পদ পাবো। তাহলে এই যে 2-এর সাথে যদি 5 যোগ করি তাহলে পরের পদ পাবো, 5 আর 2 যোগ করলে 7, আবার 7-এর সাথে যদি 5 যোগ করি পরবর্তী পদ পাবো, 7 5 12। তার মানে যে কোনো পদ থেকে যদি 5 বিয়োগ করি তাহলে কিন্তু পূর্বের পদ পাবো, এটি কিন্তু উল্টো যা। তাহলে 17 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে কত পাবো, 12 পাবো, ঠিক আছে? অর্থাৎ যে কোনো পদের সাথে 5 যোগ করলে পরের পদ পাওয়া যাবে, যে কোনো পদের সাথে পদ থেকে 5 বিয়োগ করলে পূর্বের পদ পাওয়া যাবে। তাহলে এখানে কি বসবে, তাহলে এই পদের, এই পদ থেকে যদি আমরা 5 বিয়োগ করি কত পাবো, -3 থেকে 5 বিয়োগ করব কত হবে, -8। তাহলে এখানে -8 বসবে, একদম কমপ্লিট আমাদের কাজ। তারপরও আমি উত্তরটা দেখিয়ে দিচ্ছি, দেখো যেহেতু সমান্তর অনুক্রমে সাধারণত ডি সমান 5, তাই যে কোনো পদের সাথে 5 যোগ করলে পরের পদ পাওয়া যাবে, যে কোনো পদের থেকে 5 বিয়োগ করলে পূর্বের পদ পাওয়া যাবে। অর্থাৎ অনুক্রমটি হবে এরকম, -8, -3, 2, 7, 12, 17, ……, ইত্যাদি। তো সেক্ষেত্রে আশা করি তোমরা এতটুকু কাজ বুঝতে পেরেছো। পরবর্তী আরেকটা ভিডিও হবে ছোট্ট করে তোমাদের জন্য, এটি দলগত কাজটি করানোর জন্য আমি ভিডিওটা বানাবো। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, বড় ভিডিও দেখতে অনেকেই পছন্দ করে না, এই কারণে আমি ছোট ছোট ভিডিও বানানোর চেষ্টা করতেছি শিক্ষার্থীরা। আশা করি তোমরা বুঝতে পারবে। শিক্ষার্থীরা ভিডিওটা দ্বারা যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।